হ্যালো ফ্রেন্ডস ইউটিউবের তরফ থেকে মাঝে মাঝেই নতুন নতুন আপডেট আসে তো এইরকমই তিনটে আপডেট চলে এসেছে যেই তিনটে আপডেটের মধ্যে দুটি আপডেট আমার খুব ভালো লেগেছে এবং মনিটাইজেশানকে নিয়ে একটি আপডেট এসেছে যেটা একদম বেকার মনে হয়েছে তো এই আপডেটটি জাপানে টেস্ট করা হয়েছিল সেখানে চলেছিলো কিন্তু ইন্ডিয়াতে কী চলবে তার কোনো আসা এখানে দেখা যাচ্ছে না তো চলুন আপডেটটি শুরু করা যায় তার আগে আপনি যদি প্রথমবার এই চ্যানেল এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিন তাহলে আমার যে নেক্সট ভিডিওগুলি হবে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমি এই ধরনের ইউটিউব সংক্রান্ত নানা তথ্য নিয়ে আসি এবং আপনাদেরকে শেখাই কীভাবে ইউটিউবে গ্রো করতে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই আপডেটগুলি কি। প্রথম যে আপডেটটি হয়েছে সেটি এসছে কমিউনিটি ট্যাবের ওপর এখন আমরা কি হয় কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারি এবং সেই পোস্টটি অনন্তকালের জন্য থেকে যায় সেটি অটোমেটিক ডিলিট হয় না তো ইউটিউব মনে করছে যদি এটা ডিউরেশন কম করে দেয়া যায় তাহলে এই পোস্টগুলি আরও বেশি বেশি শেয়ার হবে এবং অনেক বেশি ভিউয়ার আপনার চ্যানেলে আসবে সুতরাং আপনি যখন কমিউনিটি পোস্ট করবেন সেখানে আপনি একটা টাইম লিমিট সেট করতে পারবেন সেটা চব্বিশ ঘন্টা হতে পারে মিনিমাম চব্বিশ ঘন্টা এবং ম্যাক্সিমাম বাহাত্তর ঘন্টা এবং মাঝে আপনি আটচল্লিশ ঘন্টাও করতে পারেন অর্থাৎ তিন দিন পর্যন্ত আপনি আপনার পোস্টটিকে কমিউনিটি ট্যাবে রাখতে পারবেন তারপর সেটি আর্কাইভে চলে যাবে এবং সেই আর্কাইভ থেকে আপনি কখনোই শেয়ার করতে পারবেন না সেই আর্কাইভ থেকে আপনি একবারে চিরতরে সেটাকে ডিলিট করতে পারেন তো এটা ইউটিউব ভেবেছে তার কারণ হচ্ছে কম সময় যদি পোস্ট আপনার কমিউনিটি ট্যাবে থাকে তাহলে অনেক মানুষ সেটিকে শেয়ার করবে তার কারণ হচ্ছে তারা বুঝে যাবে যে এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে বা আপ চব্বিশ ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে সুতরাং তারা শেয়ার করলে আপনারও অনেক ভিউয়ার্স আসবে দু নম্বর যে আপডেটটি এসছে সেটা এসেছে মনিটাইজেশনের উপরে যেটা খুবই আমার বেকার মনে হয়েছে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা চাইলে নিজেদের চ্যানেলে জয়েন বটন অ্যাড করতে পারে অর্থাৎ মেম্বারশিপ দিতে পারে এই জয়েন বটনে ক্লিক করে কেউ যদি আপনার প্ল্যান পারচেস করে তাহলে আপনি আপনার সেই মেম্বারদেরকে তাদের জন্য নতুন ভিডিও তৈরি করেন বা কমিউনিটি পোস্ট দেন শুধু সেই মেম্বারগুলোই দেখতে পায় তো এমন কিছু লোক আছে যাদের কাছে টাকা পয়সা নেই তারা আপনার মেম্বারশিপ হতে চাইলেও মেম্বার হতে পারে না তখন আপনি তাদেরকে মেম্বারশিপ গিফট করতে পারেন ইউটিউব এরম একটা নিয়ম নিয়ে আসছে খুব শিগগিরই আপনি মেম্বারশিপ কিনে ইউটিউবের থেকে মেম্বারশিপ কিনে পাঁচটা দশটা মেম্বারশিপ কিনে গিফট করতে পারেন যেমন ধরুন আমি লাইভ স্ট্রিম করছি এবং আমি জানি আমার লাইভ স্ট্রিমে এই এই লোকগুলো আসে এবং এই এই ভিউয়ার্সরা রোজ এসে আমার লাইভ স্ট্রিম দেখে লাইক করে কমেন্ট করে সুতরাং আমি তাদেরকে আমার মেম্বারশিপ গিফট করতে পারি ইউটিউব থেকে চার পাঁচটা মেম্বারশিপ কিনে আমি তাদেরকে গিফট করতে পারি এবং যারা এক্সিস্টিং মেম্বারশিপ মেম্বার আছে অর্থাৎ আমার চ্যানেলে আগে থেকেই জয়েন করে আছে আমার মেম্বার হয়েছে তারাও সেই ধরনের মেম্বারশিপ ইউটিউব থেকে কিনতে পারে এবং তারাও গিফট করতে পারে তাদের যদি ইচ্ছা হয় যে তারা তাদের বন্ধু বান্ধবকে গিফট করবে মেম্বারশিপ কিনতে পারছে না তো তারা তাদের বন্ধু বান্ধবকে গিফট করতে পারে এবং সে ওই চ্যানেলের মেম্বার হতে পারে মানে যদি আমার চ্যানেলে জয়েন্ট বটন আপনি দেখেন আমার হিন্দি চ্যানেলে তো ওইখানে ক্লিক করে তারা মেম্বার হতে পারে এই যে গিফটটা আপনি দিচ্ছেন বা এই গিফটটা আমি আপনাদেরকে দিচ্ছি তো এই গিফটটা এক মাসের জন্য ভ্যালিড থাকবে এক মাস পর নিজেকে কিনতে হবে তো মানে ইউটিউবে এটা একটা লোভ দেখাচ্ছে যাতে আপনি প্রথমবার এক মাস ব্যবহার করেন দিয়ে লোভ পেয়ে যান তারপর আপনি এটাকে মেম্বারশিপটা আপনি কিনবেন এটা জাপানে টেস্ট করা হয়েছিল সেখানে দেখা গেছে যে প্রথম মাসে মেম্বারশিপ গিফট দেওয়ার পর তারা খুবই ইন্টারেস্টেড হয়েছে এবং পরে তারা নিজেরাই সেই মেম্বারশিপটা পারচেস করেছে এবং জয়েন বটনে অ্যাড করে সেই চ্যানেলে মেম্বার হয়েছে তো এক প্রকার লোভ দেখিয়ে মানুষকে আর কি আপনার চ্যানেলে টেনে নিয়ে আসা এবার দেখে নেওয়া যাক রেভিনিউটা কীভাবে থাকবে এই যে মেম্বারশিপ যারা জয়েন করবে গিফট থেকে তাদের জন্য একই থাকবে ইউটিউব থার্টি পার্সেন্ট রেখে দেবে ইউটিউব তিরিশ শতাংশ রাখবে এবং আপনি পাবেন সেভেন্টি পার্সেন্ট এবং এই সেভেন্টি পার্সেন্ট থেকে ট্যাক্স ফ্যাক্স এটা এটা ওটা কেটে বাষট্টি পার্সেন্ট কি পঁয়ষট্টি পার্সেন্ট এইরকম দাঁড়ায় তো সেইটুকুনি আপনি পাবেন তো এইভাবে ইউটিউব এখন এটা সিদ্ধান্ত নিয়েছে যে মেম্বারশিপ গিফট আপনি কিনতে পারবেন তো এটা আমার খুব বেকার আপডেট মনে হয়েছে কারণ আমার মনে হয় না এটা ইন্ডিয়াতে চলবে বা অন্য কোনো কান্ট্রিতেও হয়তো নাও চলতে পারে তার কারণ হচ্ছে মেম্বারশিপ কেনা তারপর আবার গিফট করা হ্যাঁ এইগুলো ইন্ডিয়াতে অতটা আমার মনে হয় গুরুত্ব পাবে তো যাই হোক ইউটিউবের মনে হয়েছে এটা ভালো হবে তো ইউটিউব সেই জন্য এনেছে আমাদের যে থার্ড আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে আপনি এতদিন আপনার থামনেল চেঞ্জ করতে পারেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে দিয়ে আপনার মনে হয়েছে আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে তার থামনেলটা ভালো লাগছে না তাহলে আপনি ওটাকে চেঞ্জ করবেন তাহলে সেই জন্য আপনাকে যেতে হতো ওয়াইটি স্টুডিও সেইখানে গিয়ে আপনি আপনার যে ভিডিও আছে তার উপর ক্লিক করে থামনেল চেঞ্জ করতে পারেন কিন্তু এখন আপনি মেন যে ইউটিউব অ্যাপ আছে যে ইউটিউব অ্যাপে আমরা সবার ভিডিও দেখি সেই ইউটিউব অ্যাপ থেকেও থামনেল চেঞ্জ করতে পারবেন এটি খুব শিগগিরই আসতে চলেছে তো এই ছিল ইউটিউবের তরফ থেকে তিনটে আপডেট যে তিনটে আপডেটের মধ্যে আমার দুটি আপডেট ভালো লেগেছে এবং মনিটাইজেশনের যে আপডেটটি আছে সেটি আমার কাছে একদমই বেকার মনে হয়েছে এবার আপনারা বলুন যে আপনাদের কোন আপডেটটি ভালো লেগেছে কমেন্ট বক্সে আপনারা জানান যে আপনাদের কোন আপডেটটি ভালো লেগেছে আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে ভিডিওর ওপর লাইক করুন আপনি কমেন্ট করুন বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য